আমি বাংলার মানুষকে আশ্বস্ত করছি নো শর্টেজ অব এসেন্সিয়াল কমোডিটিস অ্যান্ড মেডিসিনস ইন বেঙ্গল কুরিয়ারে যারা কাজ করছেন ওষুধ যারা বহন করছেন অ্যাম্বুলেন্স যারা এই পেশেন্টদের নিয়ে আসছেন ডেড বডি যারা এই পেশেন্টদের পড়াচ্ছেন যে সমস্ত ওয়ার্কাররা এই ব্যাপারে কাজ করছেন প্রাইভেট গভর্নমেন্ট সবাইকে আশা আইসিডিএস সহ পুলিশ সহ ডাক্তার সিস্টার নার্স রান্না করা থেকে শুরু করে রাস্তাঘাট পরিষ্কার থেকে শুরু করে হসপিটাল পরিষ্কার থেকে শুরু করে সব প্রাইভেট সেক্টর পাবলিক সেক্টর বোধ আমরা কিন্তু আজ থেকে আমরা নেক্সট এপ্রিল মে মাসের পনেরো তারিখ পর্যন্ত আমরা কিন্তু দশ লাখ টাকা করে ইন্স্যুরেন্স কভারেজটা বাড়ালাম দু লক্ষ বাংলার মানুষ বিভিন্ন রাজ্যে আটকে আছেন তাদের জন্য আঠেরোটা চিফ মিনিস্টারকে ইতিমধ্যে আমি চিঠি লিখেছি যাতে আমাদের কোনো লোককে না খেতে পেয়ে মারা যেতে না হয় আমি সমস্ত স্টাফেরা যাতে ঠিক ঠিকমতো মাইনে পায় সেটা কিন্তু দেখে দেওয়ার জন্য অনুরোধ করব। আমরা এখনো বলছি প্রাইভেট সেক্টর এনজিও আদার্স সকলের কাছ থেকে আমরা একটা ডিজাস্টার ফান্ড যেটা করেছি সিএম রিলিফ ফান্ডের সাথে আমরা এখন কানেক্ট করেছি যাতে এইটটি জি পান যদি কোনো সাধারণ মানুষ মনে করেন পাঁচ টাকা দেবেন পাঁচ টাকাও দেবেন আনন্দের সাথে গ্রহণ করব। যারা হোম ডেলিভারি করেন আমি তাদের অনুরোধ করব। তারা হোম ডেলিভারিটা করুন কারণ অনেক এজেড মানুষ আছে বাচ্চারা যাতে দুধ পায় মিল্কের যাতে কোনো প্রবলেম না হয় চাষিদের দুধ যাতে নষ্ট না হয় এটাও আমাদের ব্যবস্থা করতে হবে শুধু দূরত্বরা যদি মেনটেন করতে পারেন আর সর্দি কাশি হলে ডাক্তারটা দেখাতে পারেন সব সর্দি কাশি তো করোনা নয় ভয় পাওয়ার কি আছে তাহলে দেখবেন এ রোগও ভালো হওয়া যায় মানুষ ভালো থাকুক এটা আমরা চাই আমি জানি মানুষের খুব প্রবলেম হচ্ছে খুবই সমস্যার মধ্যে মানুষ আছে প্লিজ আপনারা আমাদের হেল্প করুন সবাই ভালো থাকুন